নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনার সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো মালপোয়া। ময়দা আটা দিয়ে তো মালপোয়া আমরা প্রায়ই খাই, কিন্তু আজকের আমি আটা ময়দা ছাড়াই মালপোয়া বানাবো। আজকে আমি করবো সুজি দিয়ে মালপোয়া, খুব সহজে হয়ে যায় আর কোনো ঝামেলা ছাড়াই। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমি কত সহজে এই সুজির মালপোয়াটা তৈরি করি। আমি এখানে এই এক বাটি সুজি নিয়েছি। দেখুন, সুজির দানাটা কিন্তু একদম খুব ছোট ছোট, একদম মিহি সুজি। আপনারা এখন ছোট দানা সুজি নেবেন, আর একটা বড় দানা সুজি পাওয়া যায়, সেই সুজিটা হলে আপনারা কিন্তু একটু গুঁড়ো করে নেবেন মিক্সিতে। দেখুন, এই এক বাটি সুজি মানে আমার এখানে 200 গ্রাম সুজি আছে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। এখানে মৌরি 1 চামচ আমি আধ ভাঙা করে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি। আমি চিনিটা গোটা আছে, আপনারা যদি চান চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি 4 চামচ আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কিছু কাজু আমি এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবারে সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, এই দুধ দিয়ে আমি এটা ব্যাটারটা তৈরি করব। আপনারা জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিলে তো এর টেস্ট আরো সুন্দর হয়। দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দেখুন, আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এটা আমি এখন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কেননা সুজি তো দুধটা টেনে নেবে। আবার আমার দুধ দিতে হবে, সেটা আমি আধ ঘন্টা পরে দেব। এখন আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি চিনির সিরা তৈরি করে নেব। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আর দিয়ে দিচ্ছি সেই বাটির 1 বাটি চিনি। দেখুন, চিনির সিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। তবে আমি এখানে কোনো একতারের শিরা তৈরি করব না, আমি একটা চটচটে শিরা তৈরি করে নেব। আমার চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। চিনির সিরাটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি মালপোয়ার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা খুলে নেব। দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে ডোটা। সুজি তো সুজি টেনে নিয়েছে সব দুধ। আমার যে বাকি দুধটা ছিল আমি দিয়ে দেব। দেখুন, আমার ব্যাটারটা ঠিক এইরকমই হবে। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল, মালপোয়া ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার মালপোয়া গুলো ভেজে নেব।
মালপোয়া গুলো ভাজা আমার হয়ে গিয়েছে, আমরা তুলে নেচ্ছি। আমি তুলে নিয়ে একদম মিষ্টি রসে দিয়ে দিচ্ছি, মিষ্টি রসটা আমার হালকা গরম আছে, সেই রকম রসে দিতে হবে। দেখুন মালপোয়া গুলো কত সুন্দর সব ফুলে যাচ্ছে। আমি এইভাবে সব মালপোয়া গুলো ভেজে নেব। এই মালপোয়া গুলো আমি একবার উল্টে দেব। আমি যে মালপোয়া গুলো আগে দিয়েছি আমি সেগুলো তুলে নিচ্ছি, একদম রস ঢুকে গেছে। আর এই দুটো আমি উল্টে দেব। এই দুটো হলে আমার সব মালপোয়া ভাজা হয়ে যাবে। এই সব মালপোয়া ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই চিনি সিরা থেকে সব মালপোয়া গুলো তুলে নিচ্ছি। দেখুন মালপোয়া গুলো কত সুন্দর হয়েছে। দেখুন মালপোয়া গুলো কত সুন্দর হয়েছে আর কি দারুণ ফুলেও গিয়েছে। এবার আমি একটা মালপোয়া কেটে দেখাবো যে ভিতরে কত দারুণ রস ঢুকেছে। দেখুন একদম রস ভর্তি, কত দারুণ হয়েছে। মালপোয়া গুলোর টেস্ট হয়েছে অসাধারণ, কি বলবো আপনাদের, দারুণ খেতে হয়েছে। আপনারা কিন্তু আমার মতো করে এইভাবে মালপোয়া বাড়িতে ট্রাই করবেন। আর আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।